নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/12/2020 গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনার সামনে হাজির হলাম। এর আগের ভিডিওতে আমি আপারপারে আমার শিক্ষক নিয়োগ নিয়ে যে আজকে 1 ডিসেম্বর করুণাময় বাসস্ট্যান্ডে জমায়েত হওয়ার কথা ছিল, যদিও পুলিশের তৎপরতায় সেটা সম্ভব হয়নি। তো তারপরে আবার এই কিছুক্ষণ আগে পাওয়া যেটা খবর সেটা হচ্ছে কি, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যে অনশনরত মানে যে সমস্ত চাকরি প্রার্থীরা, তারা এবার কিন্তু অনশনে বসলো। তো অনশন আন্দোলন শুরু হলো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো দেখে নেব চাকরি প্রার্থীরা কীভাবে আন্দোলন শুরু করছে এই আমরণ অনশন আন্দোলন। দেখুন, দ্রুত নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন আন্দোলন শুরু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। এ হচ্ছে তার ছবি, দেখতে পাচ্ছেন। দীর্ঘ 7 বছরের অপেক্ষা, প্রভিশনাল মেরিট লিস্টে নাম ওঠা সত্ত্বেও মিলছে না চাকরি, এই অভিযোগ ও অবিলম্বে নিয়োগের দাবিতে আজকেই মঙ্গলবার এই কিছুক্ষণ আগেই আচার্য সদনের সামনে আমরণ অনশনে বসলেন এসএসসি আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। কখনো এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি, কখনো বা পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে নিয়োগের দাবি। রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগের জট অব্যাহত। এসএসসি টেট পরীক্ষা নেওয়া হয়েছিল 2014 সালে, মাঝে পার হয়ে গেছে প্রায় 7 বছর, এখনও চাকরিতে নিয়োগের ডাক পায়নি চাকরি প্রার্থীরা। এবং চাকরিতে অবিলম্বে নিয়োগের দাবিতে কলকাতা আচার্য সদনের সামনে আমরণে অনশনে বসলেন তারা, এবং এটা অনশন অলরেডি শুরু হয়ে গেছে আজ থেকে, এবং শীঘ্রই চাকরিতে নিয়োগ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ার দিয়েছে তারা। এবং এদিন দিদি আমাদের চাকরি দাও নইলে বুলেট দাও, এই স্লোগানে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। এবং দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আজ তারা বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিলেন, কিন্তু প্রচুর চাকরি প্রার্থীর সমাগম হয়েছে এদিন। এবং আচার্য সদনের সামনে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে অনশন, এবং চাকরি প্রার্থীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিংয়ের অর্ডার দিচ্ছে তারা অনশন আন্দোলন চালিয়ে যাবেন। এবং দ্রুত রায়দান ও আপডেট ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে 19,340 শিক্ষক পদে আটকে, আইনি জটিলতা আটকে রয়েছে, এবং আরও 5,001 শূন্য পদ বেড়ে 19,340 হয়েছে 14,339 পদ থেকে। মোট টোটাল 19,340 শূন্য পদে নিয়োগের দাবি জানাচ্ছে এই চাকরি প্রার্থীরা। এবং রাজ্যে শিক্ষক নিয়োগে চলছে দীর্ঘ জটিলতা, এই জটিলতায় যাতে মানে একের পর এক অভিযোগ এসেছে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ, কোর্টে দ্বারস্থ হয়েছে বিভিন্ন চাকরি প্রার্থীরা। দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতা হাইকোর্টে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে আখতারুল ইসলাম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মূল মামলা শুনানি শেষ হয়ে গেছে। তো রায়ের এখনও প্রকাশিত হয়নি, সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছে অবু শিক্ষকরা। তাহলে দেখতে পাচ্ছেন আজকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে নতুন আপডেট সেটা হচ্ছে কি, এবারে কিন্তু চাকরি প্রার্থীরা আমার অনশনে বসলো আজ থেকেই, মঙ্গলবার থেকেই, এবং চলবে যতদিন না তাদের দাবি দেওয়া পূরণ হয়। তো যাই হোক, এই সম্বন্ধে কোনো আরও আপডেট পেলে আবার শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।